বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন কৃষি ও গরু সকলের খামার ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি আজকে আমরা দেখাচ্ছি বাইক নিয়ে মুস্তাকিনের সরিষা ক্ষেত এই যে সরিষায় বৃষ্টির পর সরিষাগুলো একটু শুয়ে পড়েছে যার জন্য হয়তো সরিষার ক্ষতি হতে পারে তো দেখুন কত সুন্দর সরিষা বাইক নিয়ে মুস্তাকিনের একটু কাছ থেকে দেখায় আপনাদের সরিষা শীতকালীন সরিষার চাষ আসলে একটা সেরকম ব্যাপার এই সরিষা খেতে যারা শহরে থাকেন তারা অবশ্যই জানেন যে এইরকম অপরূপ দৃশ্য শহরে তেমন একটা দেখা যায় না আর আমাদের গ্রামে অ্যাভেলেবেল দেখা যায় শীতের সকালে তো যদিও এখন বিকালবেলা তারপরেও আসলে দৃশ্যটা অপরূপ সুন্দর যেটা দেখে আপনারা বুঝতে পারতেছেন তো সরিষা চাষ ইনশাল্লাহ একটি লাভজনক চাষ ফলন আপনারা জানেন কারণ আমাদের সয়াবিন তেলে শরীরের অনেক ক্ষতি করে আপনারা জানেন এবং সরিষার তেল শরীরের জন্য অনেক উপকারী এ দেখুন কত সুন্দর সরিষা তো আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল সে সঙ্গে রয়েছে আমি মিটু সেরাবন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আশা করি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায় আমরা এখন আটশো আটশো আপ আটশো আপ পরিবার মানে আটশোরও বেশি সদস্য আমাদের সঙ্গে তো ইনশাল্লাহ এই তিন মাস কয়দিন পাঁচ সাত দিন বয়স হয়তো চ্যানেলের কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলের তো আপনাদের এত ভালোবাসা পাবো বুঝতে পারিনি তো আপনাদের এরকম ভালোবাসা পাইলে আসলে ভিডিও হ্যাঁ নতুন নতুন কনটেন্ট বিশেষ করে তৈরি করতে ভালো লাগে তো আপনারা যদি এইভাবে ভালোবাসা দেন তো অবশ্যই আমরা আরও কনটেন্ট তৈরি করব এবং রেগুলার আপলোড করব। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন কৃষি ও গরু ছাগলের আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখন সরাসরি চলে আসছি বাইক নিয়ে সরিষা ক্ষেত দেখাতে তো শীতকালে সরিষার যে ফলনটা আসলে দারুণ ফলন ফলন হয়েছে এই দারুণ ফলন না আসলে আমি নিজে না দেখলে বুঝতাম না আর আপনারা যদি দেখেন এই যে আমি ভিডিও দেখাচ্ছি নিটাল কিলিন কত সুন্দর দৃশ্য আসলে এইখানে সেলফি তোলা একটা মজাদায়ক ব্যবহার সেলফির একটা ব্যাপার থেকে যায় তো পরবর্তীতে হয়তো সেলফি নেবো মনে আসা যাগ দিছে অনেকেই যারা শহরে থাকেন তারাই জানেন যে সরিষা দেখলে আপনারা সেলফি না তুলেই পারবেন না তো আমরা সরাসরি চলে আসছি আজকেরা ওই নিয়ে মুস্তাকিনে সেই সরিষাকে দেখাতে কত সুন্দর সরিষার ফলন হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আর আপনারা চ্যানেল আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি কৃষি বিষয়ক খামার বিষয়ক সকল কন্টেন্ট আমরা রেগুলার আপলোড করে থাকি কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে তো আমাদের আরেকটি চ্যানেল রয়েছে কৃষি চ্যানেল বাংলা তো সেই চ্যানেলটিও আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এইটুকু দাবি তো আর এখন তো আমরা দেখাচ্ছি নে মুস্তাকিনের সেই সরিষার বাম্পার ফলন কত সুন্দর বারো কাটা জায়গায় দেখুন সরিষা চাষ করেছে এত সুন্দর সরিষা আর সরিষার একটা ঘিরাণ আমার নাকে ভেসে আসছে তো আপনারা অবশ্যই কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল চ্যানেলটি আপনাদের কাছে জোর করে দাবি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওর প্রায় আমার শেষ প্রান্তে তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ প্রচুর কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় আপনারা জানেন তো যার কারণে আপনাদের কাছে অবশ্যই দাবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকে সেই বাগানে মুস্তাকিনে যে সরিষাগুলো আমরা দেখাচ্ছিলাম যদি আপনাদের এই দৃশ্যটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ